প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী নাদিরা বেগমের প্রয়াণে স্মরণানুষ্ঠান করল ভাওয়াইয়া অঙ্গন, ভাওয়াইয়া একাডেমি এবং ভাওয়াইয়া সংসদ। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। আয়োজন উদ্বোধন করেন ভাওয়াইয়া অঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং প্রধান আলোচক প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়। প্রত্যেকেই স্মৃতির ছাপি খুলে বসেন এদিন, গুণী এই শিল্পীর অবদান অনস্বীকার্য বলে মনে করেন অতিথিরা। তাদের মতে গানের মাঝেই বেঁচে থাকবেন নাদিরা বেগম।